এখন আমি আপনাদেরকে যে বশীকরণটা দিবো এটা হচ্ছে পিস অন বসীকরণ রুমে এসে আপনার সাথে করতে চাইবে বা আপনার সাথে রুমে এসে সহবাস বা মিলন করতে চাইবে এটা নিষিদ্ধ কিতাবের একটা নিষিদ্ধ মন্ত্র প্রয়োগের জন্য না শিক্ষা স্বার্থে দিচ্ছি তবে প্রয়োগ করলে এটা শতভাগ কাজ করবে অন্যায়ভাবে প্রয়োগ করবেন না ভিডিওটা শিক্ষা স্বার্থে দিচ্ছি ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো জন্য আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন তো মন্ত্রটা প্রথমত বলছি ভোগ কাইতু হন হন হনহন শনসান অমুকিং বর্ষা সাহা অমুকিংয়ের জায়গায় আপনি যাকে বিছানায় আনবেন বা যার সাথে মিলন করতে চান তার নামটা উচ্চারণ করতে হবে মন্ত্রটা সিদ্ধ আমার অনুমতি নিয়ে মন্ত্র সিদ্ধ মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে এবং ভিডিও শেয়ার করতে হবে প্রত্যেককে মন থেকে অনুমতি দিয়ে দিব আপনি তারপর এটা যখন তখন প্রয়োগ করতে পারবেন আপনার সমস্যা থাকে যদি অনুমতি চাইতে তাহলে অনুমতি না চাইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে অনুমতিবিদতে কাজ করলে ফলাফল জিরো হবে এটা প্রয়োগবিধি হচ্ছে আপনাকে যে কোনো আমার সাথে যাকে আপনি ভোগ করবেন বা যাকে বিছানায় আনবেন রুমে আনবেন তার নাম সহকারে মন্ত্রটা একবার বলবেন একটা ফু সাতবার সাতটা ফু দিয়ে যে কোনো শরবতের মধ্যে পানির মধ্যে প্রয়োগ করে যেন শরবতের মধ্যে তিনটা ফু দিবেন তারপর সেই শরবত কাঙ্ক্ষিত ব্যক্তির মাথায় ছিটানো অথবা তাকে কোনোভাবে খাইয়ে দিতে পারলে তৎক্ষণাৎ সে অস্থির হয় আপনার সাথে আপনার রুমে চলে আসবে আপনি জাস্ট খাইয়ে চলে আসবেন আপনার পিছনে পিছনে সে চলে আসবে তখন আপনি চাইলে তার সাথে এক না তিন দিন মিলন করতে পারবেন শারীরিকভাবে এটা স্ত্রীর উপর সাধারণত প্রয়োগ করা যেসব স্ত্রীরা স্বামীর সাথে মিলন করে না তবে অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না সেক্ষেত্রে গুণাগার হবেন বা আপনার ক্ষতিও হতে পারে পরবর্তীতে তো ভিডিওটা শিক্ষার সাথে দিলাম অন্যায় প্রয়োগ নিষিদ্ধ এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ